এবার আমরা নমাজ পড়ি, নমাজও লাগি নিহচ্ছ আমরা রোজা রাখি, রোজা রোখাত ইত্যাদি লাগি নিহচ্ছ এই নিহতর বেসমর কারণে যে অনেক খাজও বেসম হয় এরকম বিশাল দিচ্ছুন যে এক চকিদারে যদি ফাড়া দিয়ে আর ফাড়া দিতে সময় জিকির করে আর নিহত হয় যে সুরে অনগর তো আমি গুমাইছি না যে বকরু হইব খেলে বলে এই উদ্দেশ্য তার ঠিক না। ব্যবসায়ী এর দোকানও ব্যবসার মাল খুলবার সময় যদি হয় দুরুসুরি পড়ে আর নিহত থাকে যে কাস্টমারে হইতো যে মালটা মালা খোয়া বক্রু হইব এর কারণে মানুষের নিহতের এত বর্তমা আর সচ্চা নিহতে কিছু করলে এটার ফায়দা ও বুজুর্গ হলে ইখলাসের কি বেশি গুরুত্ব দেয় না, খালিস নিহতে খাঁটি জিনিস আমরা দোয়া দূরত করি এই দোয়ার মাঝে বলযুগলা থাকলে অধীশ্বরী বাইছে ইল্লাল্লাহ অবলযুগী মানুষের দোয়া আল্লাহ কবুল হল না। মূসা আলাইহিসসালাম যাইরা দেখলা এক ছাগল রাখালে দোয়া করে মূসা আলাইহিসসালাম তো কলিমুল্লাহ তের হইলে আল্লাহ তার দোয়াখানে আপনি কবুল করল কোয়া না হইতে হইতে হইলা যে যদি আমার কাছে তাকতে আমি দিলেই মূসা আলাইহিসসালাম ছাড়া তো আর হইতে পারছে না। আল্লাহ কইলা যে মূসা এ যে দোয়া করে আর মন ছাগলর কাছে দোয়া করে আমার কাছে আমি তার দোয়া কবুল করতাম কিনা তার দিল আমার দিকে বেরাইয়া এ দোয়া করব তো আমি তার দোয়া কবুল করব। এর লাগি সুন্দরের একটা ব্যাখ্যা আছে, সুন্দর জিনিস রুচি ঠিক নইলে সুন্দর আমরা চিন্তা করতাম না। সুন্দর জিনিস যেটা খাঁটি জিনিস ওটাও সুন্দর। তো মানুষের লোকে মানুষের মহব্বত আল্লাহর বাস্তি হইলে এই মহব্বত আল্লাহ এখন যে এই মহব্বতের কারণে আমি যে মহব্বত করছে তারে মহব্বত করব। এক হদীশ্বরী বা আছে ওজাবত মহব্বতি লিল মুতাহাবিনা ফিয়া যে আল্লাহর আমার ওয়াস্তে যে একজনে আরেকজনে মহব্বত করলে আল্লাহ আমি আল্লাহ তালারে মায়া করে আমার লাগে মাঝি হয়ে যায় এই মহব্বত আমরা আল্লাহর মহবুব বন্ধাগুলোরে করি এবং আল্লাহর প্রত্যেকটা মখলুকর লোকে আল্লাহর ওয়াস্তি মহব্বতের বহুত বড় ফায়দা রয়েছে। যার কারণে মানুষে মানুষের মায়া করতে হইলে এই মানুষের মর্যাদা মানুষের দিল যদি না থাকে তে মানুষে মানুষের শ্রদ্ধা করতে পারে না, মায়াও করতে পারে না। রসুলে মানুষ ফরমায় যে তো আল্লাহ ইয়ারহাম সগীরানা আল্লাহ ইয়াক্কির সর্বা কবীরিনা ফালাইসাবিল্লাহ যে ছোটরে মায়া করলো না বড়রে দয়া করলো, বড়রে দয়া মায়া কর সম্মান করলো না ছোটরে দয়া করলো না এ আমার উমত নাই। এর কারণে আমরা মুরব্বী হলনে সম্মান করি এই সম্মান যেটা করি আমরা এই সম্মানের মাঝে কিছু সম্মান আছে আল্লাহ কয় যেটা আমারে সম্মান করা। এখনই শরীর আইসে হজুরে বাক শেষ না বলবেন ইল্লাবিল ইজলালিল্লাহি তাআলা ইকরামু যিশ্শাইবাতিল মুসলিম এক দাড়ি বাংলা মুরব্বীরে সম্মান করলে আল্লাহরে সম্মান করা। কারণ মানুষের বয়স হয় বয়স হওয়ার মাঝে বয়সের এক বুজুর্গি আছে দুনিয়ার মাঝে বড় দুই মুস্তহিদ একজন হইলা সুফিয়ান সৌরি আর একজন হইলা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। সুফিয়ান সৌরির ভাই মারা গেছেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সুফিয়ান সৌরির বাড়িত গেছেন সমবেদনা জ্ঞাপন করবার লাগে। সুফিয়ান সৌরি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিরে দেখিয়া বহাত কি খাড়া হয়ে গেছেন। যখন সব গেছেন কি সুফিয়ান সৌরির ছাত্র হলে কইল আপনারে এমন এক কাম করতে দেখলাম যে এলে দেখি আপনি অত সম্মান করে করলাম।
সুফিয়ান সৌরী কইল আবু হানিফা সাহেব সম্পর্কে, হাজা রাজুলুন লিইলমিল বিমাকানিল, এই ব্যক্তি ইলমের কারণে আমার থেকে বড়, ওয়া ইল্লা মা কউলি ইলমিহি, যদি ইলমের কারণে খাড়া না হয় খুব তুলে ফেঁকি, ফেঁকা বেশি জানার কারণে খাড়া হয়েছি, ওয়া ইল্লা মা কউলি ফেঁকি খুব তুলে ভরি, ফেঁকা বেশি জানার কারণে যদি খাড়া না হইতে খাড়া হয়েছি, এই নামার তুমি ফরেজ গান, ওয়া ইল্লা মা কউলি ওয়ারিহি খুব তুলে সিল্লিহি, এর বয়সের কারণে আমি তার নাই খাড়া হয়েছি, এর কারণে একটা যে মুরব্বী অলনের দেখি খাড়া হইতে খাড়া হইল, তেও খাড়া হইল যে তারার কোন মতোয়ার কিতাব একশো রকম ভালো দেখাইত, আমি তো দেখছি তারার বড় বড় তারা মতোয়ার কিতাব একশো মুরব্বী অলর সমানে খাড়া হইত, দিলজুই মানুষে সমানের দ্বারা বহুতটা হাসিল করতে পারে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার উস্তাদের জীবন দশায়, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার উস্তাদের বাড়ির দিকে ফল লম্বা করে বসছিল না, যাই হোক এটা কঠিন আদব, তো আমরা সবচেয়ে বড় আদবের জায়গা হইল আমার মা বাপ, কেনে বলে এর এহসান আমার উপরে সবচেয়ে বেশি, এ মা বাবর এহসানের কথা ইয়াদ করি, আমরা যে সময় দোয়া করি আল্লাহ হল তোমরা দোয়া করতে সময় তোমরা ছোটবেলার একটা কথা ইয়াদ করিও, আর হইয় রব্বির হুবা কওয়া রব্বায়ালি সগিরা, আল্লাহ আমরা ছোটবেলা আমরা মা বাবা দিলাম মায়া করছ, তুমি আমরা মা বাবা দিল মায়া করো, ছোটবেলার কথা ইয়াদ করি, হুজুর বাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কোন কোন সময় তার ছোটবেলার কথা স্মরণ করতা, আল্লাহর হাবিব মদিনা শরীফ গেছেন এক গোরের খালদাত খাড়া ইয়া খালদিরা, সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ আপনি এই লোকেলে খালদল, হুজুর বাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ছোটবেলার একটা কথা মনে হয়ে গেল, আমি যখন ছোট আসলাম আমার আব্বা জানে আমার মদিনা শরীফ লইয়া আইসলাম, উগর খানো আমার লইয়া রইসলাম, ইগর দেখি আমার ছোটবেলার কথা বলে গেছে, আর আমার মার কথা বলে গেছে, আমার মার কথাটা বলে আমি খান্দি হুজুরে মাগ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের বয়স যখন 5 বছর, বা আমি নয় হুজুরবাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা হলে কটুক্তি হল দেওবন্দি হইলে হই জানি বলে, তোমরা সবচেয়ে বড় আলিম শিবির আহমদ উসমান হিসাবে মুসলিম শরীফের ব্যাখ্যার কিতাব যে হদিস দিয়ে তারা দলিল দিয়ে ওগুর জবাব দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ালিদ লাজি প্রমাণ করছেন এবং কইছেন ই ব্যবহারে বেয়াদবি হরতাল না করছে, কথা উচিত নেই আমি তো লিখে দিয়েছি, হুজুরে মাংস ইসলামের আবহাওয়া জানে তাহলে লইয়া মদিনা শরীফ গেছেন, মদিনা শরীফ রসুলে মাংস সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বউ চুরানা কুটুম, তার দাদার বাবুর বাড়ি হজরত আব্দুল মুত্তালিবর বাবুর বাড়ি গেছেন, বড় বড় আবেগ লইয়া যে আমার বাচ্চার আব্বার হতে দেখছেন না মদিনা শরীফ তাই উহাত হয়েছে, খবরটা যে আরো থরি আইব কয়েকদিন থাকি আইব, যাইতে তার সঙ্গে নিছল তার দাসী উমে আমল তুমি আমার বাচ্চাটারে লইয়া যাও কিছু বেড়াইয়াও, উমে আমলে লইয়া ভারিছে ইহুদি আলিম বলে চেরা পাইছে ইউ হন্যে ই বাচ্চা তো আখেরি নবী মোহাম্মদ, নাই দেখলো ইয়া আইছো গরু আইসো না ইয়া কই বাচ্চাটা দেখাও, দেখিয়া কইল কোনো সন্দেহ নাই আখেরি নবী মোহাম্মদ, ভাবিলা চিন্তা করলা যে আমার এই বাচ্চার নেই আমি কেন থাকা নিরাপদ নাই, কারণ ভাবিলাই রসুল এবং সাল্লাল্লাহুর বহুত কুচ দেখছেন এমন কি তাহলে বিবাহ রাখতে উঠতেছেন, আর যে সময় আল্লাহর হবিব তার মাতৃগর্ভে আসলা
আল্লাহর পক্ষ থেকে জানানি হয়েছে যে বিবি আমিনা, তোমার পেটো যে সন্তান এই নইলা সৈয়দুল আলমীর সমস্ত সৃষ্টির সন্তান, এর জন্ম হইলে নাম রাখি মোহাম্মদ। আমি বহুত কুছ দেখছেন বা আমিরা চিন্তা হল্লা যে আমার ই বেটার লইয়া আমি গেল তাহা নিরাপদ নাই, হুজুরে মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লইয়া আমার ভালো হয়েছিল মক্কা শরীফ হইতা। আবহাওয়া বহু জায়গাতে ইয়া বড় অসুস্থ হইছিল, চিন্তা করলাম রে আমার বাচ্চারে কই রাখি, আমার এই বাচ্চা আমি খারাপ হতে অথচ আল্লাহ তো সারা ইচ্ছা করে আসছো আসছি না মার মন্ত্র আল্লাহর হাবিবে তার আবুয়া জালের মাইসাইল আর আবুয়া জালে চাল মাইসাইল আল্লাহর হাবিবের আবুয়া জালে দোয়া করেন আর বল ফুল্লা স্মৃতি ইয়াদ করেন খৈল বারাকা ফি কাল্লাহু মিন গুলামি আমার বেটা আল্লাহ তোমার হায়াতের মাঝে বরকতি আমার বেটা তুমি এমন সম্ভ্রান্ত পরিবারের ছেলে ইলাসর কোন সম্ভ্রান্ত পরিবার হজরত আব্দুল মুত্তালিবে মালিশ লাল আলী যে আল্লাহ যদি তাহলে ঝমঝম কুয়া কুদিবার অচিলে কুত্তা মানুষ এক ছেলে কুরবানি করবা লটারির নাম উঠি গেল আল্লাহর হাবিবুর আব্বাস, এর বাদে দশ বার লটারি হরিয়া উঠিল একশো উঠ আমার বেটা আমি যে খাম দেখছি রে বা যদি যদি আমার খাম সত্য হয় তুমি কুল জাহানোর নবী হইবাহামি তোমার সুমিল হিল্লাল হারামি তোমার সুমিল তাকিক ওয়াল ইসলামী, তুমি হিল হরমর নবী হইবাহ আর তুমি ইসলাম ধর্ম দিন আমি কালবানু আব্রাহামি তোমার বাবা ইব্রাহিমের ধর্মটা লইয়া ইবাই সারা হইয়া তাই আরো দিদি যত্ন রয়েছে ভাবলিছি উভাত হয়ে গেছে লগে নিছিলাম দাসী যে উভয় এমন বড় মায়া করে লইয়ার ভালো হয়েছে হুজুরে বাপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই স্মৃতিটা বলছিল না আল্লাহর হাবিবে বলবাইতা উভয় এমন উবে বলে আমার মা কইতার চলে ছোটবেলা লইয়া আইস বক্কাশরি হইলা বক্কাশরি হইয়া তো আব্বা নাই শাশুর ভাগ্য খুলিল হজরতে আবু তালিব অরবিনী হজরতে ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা সুযোগ হইলা প্রাণ খুলিয়া মায়া হল্লা আল্লাহর নবীর এটাও স্মরণ রয়েছে আমার শাশি আমার বড় যেদিন হজরতে ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু আনহা রূপাত হইল আল্লাহ ওয়াকুরতুমি রহমাতুল্লাহ আলাইহা তাযকিরা কিতাবের মধ্যে লেখছিল হুজুরে বাদশাহ ইসলাম তসিব লিয়া ফাতেমা বিনতে আসাদ মাতার কিনারাত বইয়া কইল বাগো ফাতেমা তুই না খাইয়া গো আমারে খাওয়াইছো
তুমি আমার লাভিত দিয়েছ, তোমার সুখ শান্তি আমার লাগে বর্জন করছ, আমার বড় মায়া করছ। আমার মার কবরটা আল্লাহ শান্তির কবর রসুল সাল্লামে চাদরটা দিয়া কইলি, তোমরা আমার চাদরটা লইয়া নাও, আমার চাদর দিয়ে আমার বাবাতে পারে তোমরা কবর দিও। সাহাবি আজিকালি আর রসুল আল্লাহ আপনি মহিল আল্লাহ বিহত ঢুকু খেলে হল্লা আল্লাহর আমি বেবর ভাই, আমার আব্বা যখন দুনিয়া থাকলা না আমার শাসি আমার বড় ভাই, আমি সব অন্য বন্ধন দিলাম। আমরা কত দিব খানা ভাষা দিলে ভারী ভর এলাকি মানুষে মানুষের মাঝে উত্তম মানুষ হয়ে আছে, মানুষে মানুষের এসান ইয়াদ রাখে হুজুরে মানুষের উলেনার যুদ্ধত গেছেন প্রচুর গলি বছর মাল বুঝিয়ে প্রচুর গলি বছর মাল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত আইছে সকল দিছেন বেশি বেশি করে যারা নয়া বছর মাল তাদেরকে 100 উঠিয়ে দিছেন দিতে দিতে এসে মদিনার আনসার হলে আর দিছেন না, দিলে তাদের মাঝে খুব বসে যারা অনুকূল হয়েছে। আব্দুর রহমান রাজিয়াল্লাহু আলাইহি রাসূলুল্লাহ মদিনার আনসার কিছু মানুষের মাতির আছে, আপনার আল্লাহর নবী খেলে গলি বছর মাল দিলা না, আল্লাহর হাবিবে ফরমাইল আব্দুর রহমান তোমার বলো কিতা আব্দুর রহমান কইলি আর রসুল আল্লাহ আমি হচ্ছে রসুল আনসারর ছেলে বুঝি লাইলা আপনার বলে বলে কিছু বেজারি আছে কইলা মদিনার আনসার কিন্তু সারা রয়ে ডাকিয়া জমা আর আমি আইব হুজুরে মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের আনসার হলে জমা হল্লা জমা হরি এখন যে মদিনার আনসার হল তোমার গলি বছর মাল না দেওয়ার কারণে তোমরা বুঝি কথাবার্তা কইছ তারা বাপ সাইড করি আসছে ওনার খুব বইছে রুচে উনি ভাবছে আল্লাহর বাস্তে বেরবাটি হলে ওনারে বাপ করে দিলাম কই আসে রসুল ইসলাম হইল মদিনার আনসার হল আমি মদিনা শরীফ যাওয়ার তোমার ইজ্জত বাড়ছে আলি চালা হইল বেশক বাড়ছে তোমার মাঝে আবুসো ভাইরাস ছিল বন্ধু ছিল ঢুকলে বুঝি কতটা হইলা তারা তো আর মাঠে না এক নিয়ম আছে কেউ যদি কেউ যদি দুষা দুষি করে আর মাঠে না যদি তো ভয় লাগে না ই আল্লাহ তার বদলারে কোনো তকলিফ দিন আর খালি আল্লাহর ভয় লাগে হুকুসু আল্লাহ ব্যবহার হলে বেটারে তুইছ হইল আর আল্লাহর হাবিব ব্যবহার হইল তোমরা ব্যবহারী দিন দোয়া হইও কারণ ব্যবহারী হই আল্লো মানুষের দোয়ার ফিরিস্তার দোয়ায় সমান হই যায় ওয়াইল্লা দোয়া হুম কাদোয়াইল মালাইকা ব্যবহারীর দোয়ার ফিরিস্তার দোয়ায় সমান এলা কি আর কেলা কই জানি কোন গরিব ব্যবহারী মানুষ তাহলে কিছু হইতে পারে না খরচ দিলে কিছু নেই যে এই সময় যে দোয়া করব খোদা বুঝছেন নি এক দোয়া ফাইলা কি খাঁটি দোয়া রসুল ইসলামে তারা দুষা দুষি করেন মদিনার আনসার হলে কোন জবাব দেন না দয়াল নবী মুহাম্মদুর রসুল্লাহর বলো সারা ফুল্লা স্মৃতি আইছে আমি মদিনাতে আইছি কুত্তা লইয়া আইছি না রে আপনার জায়গাও আসিল না আমার লোকে মানুষ আসল তারা হল রে জায়গা দিস তারা না খাইয়া আপনারে খাওয়াইছ আল্লাহ কই না ইউসিরুল আলাল মুসিম ওয়ালাউ কান বিহিম খাসাসা যুদ্ধ বক্কার কাফির হলে যুদ্ধ করবার লাগি আইছেন মদিনার আনসার হলে তার বাচ্চা হয়েছে লইয়া মাঠল আমি গেছেন আল্লাহ নবীর অনুরোধ করছেন ইয়া রসুল আল্লাহ আপনি যুদ্ধর মাঠল হইলাছে আপনার বাচ্চা হয়েছে লইয়া আমরা যুদ্ধ করিয়া শহীদ হইব যদি বিপর্যয় ঘটি যায় তে আপনি পিছন দিকে হটি যায় যে
আপনার মহিলা অখন রাখি আইছে, তারা আপনার লাগে যুদ্ধ করিয়া শহীদ হইবা। ইতা সারা তো আল্লাহ নবীর মনে আছে, আর ইতাই করতাম হাত হইল না রসুল আপনার দিছি লগর মানুষের জাগা দিছি, আপনার দুশ্মনের লগে আমরা যুদ্ধ করছি, তাকে লাগলে এই সময় আর তারা যায় উঠিয়া কই আল্লাহ রসুল সভ্য নম্বর নোলা বহার শরীফ আছে, আমি সিরতুল কিতাব থেকে কই যাব কই আল্লাহ আর আল্লাহ রসুলের এহসান হইল সবচেয়ে বেশি খুব সুহায় আল্লাহ দেখছো নানি ওয়াজ হরের করতে করতে খালি বাবুদের ওয়াজ হরে নবীর এহসান আছে বুঝতে রাজি এহসান আনি এগিয়ে নওয়াজ যে হরে নওয়াজ হরিত তো ইয়াদ হরত এই নওয়াজ হজ্জা শক্ত আসিল দুই জাহানের বাদশাহ আল্লাহর দরবার দৌড়াইতে দৌড়াইতে ফাসক মালাইয়া আল্লাহর আল্লাহ রসুলের দয়া সবচেয়ে বেশি। এখানে আল্লাহর নবীর মায়ারও বাড়বো না নেই হুজুরে তোরা কি কুশ লাইনি আইজ মানুষ উঠ আর বকরি লইয়া থার বাড়ি যাইবা আর তোরা নবী তোরা নবী মোহাম্মদ রসুল্লাহ লইয়া তোরার বাড়ি যাইবা মদিনার আনসার হলে খাদ দিয়ে দাড়ি ভিজাই নাই কই না আইজ আমরা আর কিতা চাই রে আইজ আমরা আর বাটো রসুল্লাহ রে আমরা হই নাই জীব করছো জল্লাত কি না চাহাত হায়লা খাহি শহীর দোষ আল্লাহ নবী রোজা শরীফ বেশি ওই দিতা আর দিয়াল করতাম তো দয়াল নবী আরাম বরমাইছ আর এবার লাগা তাই আরাম বরমালির কারণে এই জায়গার দামে আল্লাহ বাড়াইয়া দিছেন হুজুরে মাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাটির টুকরার উপরে আরাম বরমাইছেন এই মাটির টুকরার দামে আল্লাহ খানে কাবা থেকে বাড়াই দিলাইছেন এই মাটির টুকরার দামে আল্লাহ আরশে আজিম থেকে বাড়াই দিলাইছেন এটা খালি আবার কথা নয় ও তবলি গেলারে হই জানি বলে আপনি তো তবলি করলে সব লেখছো দিদি আজিম থাকি বেশি খালো আগর তোলা আর খালো উগার তোলা হাসালি না বাতর বিল থাকতো না এখন কিছু ঠিক হয়েছে এরকম ব্যাধিও আছি জুতা তৈছে চকুর তুললে মনে মনে হালিয়ে দেখলে আসি আর তোকে বাকল দিছ লুকাইয়া তৈছে তোকে বার করিয়া কই দেখো যে জুতা তৈছে লোকায় তৈলে আরে করে বাঘর আসো জানি লোকায় তুই ওই তো কই জানলি রসুল আগে রসুল মাক সাল্লাল্লাহু সাল্লাম নবীউল আম্বিয়া রহমতুল আলামিন তাওয়াল নবী হলো ইলিম হাসিল করছো আল্লাহর নবীর মাধ্যমে ইমাম মুসির রহমতুল্লাহ আলাইহি লেখল ও কুল্লুহুম মিন রাসূলিল্লাহ মুনতামিসুল সরল রাখলা এই ছোট বেলার কথা আর হইল ভাত
দুনিয়ার অমূর্তে খবর হই থাকে ইনো আইলে শৈতালে করে কিতা মাউর আইলে আছে না এনে ছোটবেলার কথা স্মরণ করি খোঁজেন মানুষ মরিয়া লাশ উইয়ালে একবার লাগিয়ে তোর বাবা তুই বাবা তো যাই রাখি একবার তার লাগিয়ে খান্তল এর কারণে জানার বুড়ো আসল বড় জানি আল্লাহ ব্যস্ত এইবার একটা ব্যবস্থা আমাদের দাল করছো এর খেদমত করিও কিন্তু খেদমত বড় কঠিন জিনিস আছে না এদি ফল হাঁকিলে ওই বিটা আর মানুষ হাঁকিলে ওই চিত্তা আছে না এদি এই সব তো বাবার মিজাজও খোল হয়ে যায় কিন্তু মায়া কবে না রে বাবা এই মায়া বাড়ে আরো মায়া মতগুল বাড়ে যায় যাইতা কি কত দুর্দেশ যাইতা অন্য কোনো চিন্তাও নাই ইয়া আল্লাহ আমার বাচ্চার বিদ্যে কিতা আমার বাচ্চা এগু ফাগলা বুকা এ ভাই কয় ইয়া আল্লাহ আমার ফাগলা রে বাদ দিব বাজারে বেশি আর রাইত আইয়া দেখে বুড়া বুড়ি হোজা কইল বাবা গুমাইলে কিনা কইব বাপা দেখো গুমাইতাম বা গুম লাগে তুমি আর আমার গুম লাগে পাও মরি গেছো আইয়া দেখে আর খেয়ে এর কারণে মায়ার দাম মায়ার বদলা দেওয়া হুজুর এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত যুলহিজ্জাহ রাদিয়াল্লাহু তাআলা যুলহিজ্জাহ হযরত তালহা বিন বাররা রাদিয়াল্লাহু তাআলা হিজরতের দিন আল্লাহর হাবিব তসিম আল্লাহ আর তালহা বিন বাররা রাদিয়াল্লাহু আনহু দৌড়াইয়া মারাইছেন আল্লাহর হাবিবের জড়াইয়া ধরছিল আর চুবা খাইরা খোফালো চুবা খাইল আছ চুবা খাইল ভাও চুবা খাইল আর হইলিয়া রসুল আল্লাহ আই যাবে তো খুশি হয়েছি আমার জীবনে আমি কোনোদিন অত খুশি হয়েছি না আল্লাহর হাবিবে বলাইল চল হা তুমি যাও তোমার বাহরে কাতল হরিয়াও চল হা রাজি আল্লাহ আমি ভাগলো রয়েছে চলো আর চলে আসো ঠিক আছে আল্লাহর নবী তোমার মহব্বত বেশি না তোমার বাপর লোকে তোমার মহব্বত বেশি তাহলে উপাচ্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর হইতে পারলো না আমি খুশ আসলাম তুমি আল্লাহ খুশি হয়ে যাও মহব্বত ওর বদলা রসুলে বাংলাদেশে মায়া করে একটা বদলা মানছি সবসময় চেষ্টা করুন জানি যে জানার মায়া লালিত মালিত হয়েছে মায়ের একটা বদলা আপনার দিবার চেষ্টা করি জানি আর এই বদলা হইল ব্যবহার দিয়ে পারছে রসুলে বাদলা করবার পয়সা দিয়ে আবার সরে খুশ করতে পারছে না খোঁজনে দিবে কিন্তু ব্যবহার দিয়ে আসার দুনিয়া খুশ করা যায় আসে না এলি আমরা যে একজনে আর একজনে দেখলে সালাম করি সালামে তো মোহাম্মদ পয়দা হয় রসুলে বাদশাহ ফরমাইল লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু একটা জিনিস যেটা করলে তোমার ভাই হয়ে যাব আফসুস সালামু একজনের জন্য দেখলে সালাম করি আমরা হইলেন কত বুঝি রে সালাম কত বুঝি সালাম নাই তো আগলা বিশেষ একটা সম্মান সালাম হইল আব জিনিস
কুদরবুসি যদি জাকা সির করতে পারে হুজুর এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আওলাদ যদি সওয়াল হরিয়া চার বার হয় জুমিলায় সেই আওলাদে যেমন বেহেশতের চৌকার জুমিলাইল কইবা বলে তো তোমার তো হুদুলি অশ্লোক বলেছি দেহদি অশ্লোক আরো বেশি কারণ দেহবন্ধুর মুফতি আজ ও মুফতি সবই যাব যদি তার বার ভাও চুবেছি চৌকার চুবি লাইল বিভিন্ন দরজা আছে পরবর্তী একটা ঘটনা থেকে বোঝা যায় যদি আল্লাহ নবীর জমানত আইতা তে আল্লাহ নবীর দেখলে তে দুনিয়া তাকলা হলে তখন এসকর জোসে তে মারা গেলা হলে এর প্রবাল হই আমি হুজুর মাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীফের ঘরে ওয়াসকর নিরাদি আল্লাহ নু মদিনা শরীফ আইসান আল্লাহ নবীর কবর দেখলে আমার হুশ থাকে না আল্লাহ নবী দোয়া করিয়া কেবল জাগাত নিয়া দিছেন রসুল মাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রেখন উমর আমার ওয়াস করলির লগে তোমার মোলাকাত হইব তুমি আমার ওয়াস করলির লগে তোমার লগে দোয়া করাইও উমর লগে দোয়া উমর রাদিয়াল্লাহু আনহু জাত দিবা রসুল মাক কত দিয়া গেছে দিছিল কইল এর মধ্যেও তুমি দোয়া করাইও কারণ আমার ওয়াস করলির লাগে দোয়া করাই অন্য রেওয়ায়ত আছে ওয়াস করলি রাজি আল্লাহ নুর সুপারিশে কবিলায় রবিয়া কবিলায় বুধর গোত্রর বেসর বসবর সংখ্যা মানুষ আল্লাহ মাফ করিয়া দিবা ও মানুষ দোয়া লইবার লাগে যে যায় দোয়া লইবার জায়গা হইলে আর এক স্রোত হইল যে অসহায় মানুষের দোয়া লইতে দিই কারণ মানুষ অসহায় হয়ে আনলে আল্লাহর রহমত তার দিকে নজর হয়ে যায় আল্লাহ আপনাদের তৌফিক দিতা বাবার খেদমত করতাম মানুষের খেদমত করতাম আর হজরত সাহেব কেবলায় তোবার মধ্যে কয়েকটা নসিহত করতে মাঝে একটু হইল যে সবসময় মানুষের মালাইয়ের খেয়াল দিল রাখি দেখো জানি বিয়ালে গুম থেকে উঠছুন শুক্রবারে নিয়ত মালা হয়তো কই পারে আজ শুক্রবার কোর দিন কিতা মালা হওয়া করতে হবে তোরা পয়সা আছে তে তোরা বিস্কিট দিয়ে দিই তো তোরা নওয়াজ ভরি তে দুরুসুরি ভরি বুঝে নি সহি নিয়ত হয়েছে তো বেশি অংশ কই পারে কোনো মানুষের একটা উপকার করে মানুষের উপকার মানুষে করে দোয়া লয় মানুষের আর এই দোয়া বড় একটা সভ্যত মানুষের লাগি যে মানুষের খেয়াল হয়ে গেছে মানুষের মধ্য থেকে বাঁচিয়া থাকতাম এই মানুষের দ্বারা বোধ খোল করতে হইব মানুষের হাসান আলী আর দোয়া বদ্ধ বুঝে না তাহলে তা করব এখান কথা ইয়া দিয়েছে কই নেই খুব আছে বালা মানুষ বালা খাওয়ার সবচেয়ে বড় বদলা কিন্তু হইতে পারে ইকবালা খবর সবচেয়ে বড় বদল হইল আল্লাহর একটা বালা খবর হত খুলিয়া দেন হুকে সুবহানাল্লাহ আর বাদ খবর শাস্তি কিতা আল্লাহ আরো বাদ খবর হত খুলিয়া দেন
গুসা উড়িয়া উড়িয়া দি আল্লাহ হইল ভালোবাসা লাসুবা যুকিরুবি ফাতালা আলাইহি ওয়া মাওয়া কুল্লু শাইইন হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহু বাগতাতান ওয়া ইযাহু মুবলিসুন আল্লাহ বাহুত আল্লাহ উত্তরাত কিছু ইয়া বইছো এখন দোয়া হই যাও কি দোয়া করিয়া আমি বিদায় আরাকাত নামাজ পড়ব সল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা।